আপনি ভালো নাই আপনি কিচ্ছু নাই দাদা আমরা রোগ দিয়ে যা আপনার সব হতে দাদা আমরা মাই আজকে বলতে হতো না কত মানুষের জীবন হেরে দিতেন আপনি আপনি তো আইলাম না আজকে যদি আপনি থাকতেন আমার এই দশা হতো না, আমি আমার মেয়েকে ফিরে পেতাম। কিসের জন্য আপনি ছাড়লেন? কত মানুষের জীবনে ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি তো পেলাম না মেয়েকে বাঁচিয়ে আনতে। করোনা আক্রান্ত প্রয়াত 14 বছরের শিশুকন্যা অঙ্কিতা সেনের পিতা এভাবে আত্মনাদ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছে। প্রয়াত অঙ্কিতা সেনের বাবা মায়ের আত্মদানে বাড়িতে উপস্থিত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে সবার চোখের এক কোণা থেকে জল ঝরে পড়ল। বন্ধুর নাম সুদীপ, এর অনুগামীরা করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে থাকা থেকে শুরু করে করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত কর্মসূচি জারি রেখেছে। এখনও কোভিড সুরক্ষা সামগ্রী নিয়ে, আবার কখনও খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে বিপন্ন মানুষের কাছে। আর এই কর্মসূচির অংশ হিসাবে বিলুনিয়াতে ছুটে আসেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আশিস সাহা। শুক্রবার বেলা 11:30 নাগাদ বিলুনিয়া সফরে এসে প্রথমেই বিলুনিয়া পৌর পরিষদের বাঁশপাড়া কলোনি এলাকায় গিয়ে দেখা করেন বিলুনিয়া সরকারি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তথা 14 বছরের নাবালিকা কন্যা প্রয়াত অঙ্কিতা সেনের পরিবারের সাথে। অঙ্কিতা সেনের পরিবারের লোকেরা বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ বিধায়ক আশিস সাহাকে দেখতেই কান্নায় ভেঙে পড়ে প্রয়াত অঙ্কিতার পিতা উত্তম সেন। সেখানে তাদেরকে সমবেদনা জানানোর পর ছুটে আসে একই এলাকায় করোনা আক্রান্তের প্রয়াত নির্মল সাহার বাড়িতে। সেখানেও প্রয়াত নির্মল সাহার পুত্র ও স্ত্রীর সাথে দেখা করে সমবেদনা জানিয়ে বাঁশপাড়া থেকে কালীনগর এলাকায় প্রয়াত অভিজিৎ সিনহার বাড়িতে চলে আসেন। মাত্র 33 বছর বয়সে মারা যান অভিজিৎ সিনহা। IIT প্রফেসর ছিলেন অভিজিৎ সিনহা। কর্মস্থল মিজোরামেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রফেসর অভিজিৎ সিনহা। অভিজিৎ সিনহার মা বাবার সাথে কথা বলে সমবেদনা জানানোর পর সেখান থেকে 1:30 নাগাদ আবার আগরতলার উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা। আমাদের আজকে আসা বিলুনিয়াতে একটু উদ্দেশ্য নিয়ে, খবরের কাগজে এবং টিভির পর্দা আমরা দেখেছি অঙ্কিতা সেন 2-3 দিন আগে বাচ্চা একটি মেয়ে COVID-19 হওয়ার প্রেক্ষিতে ও মারা গেছে। ওর বাবা মার একমাত্র সন্তান। তো এখানে এসে একটু জাস্ট দেখে যাওয়ার জন্য, একটু শেয়ার করার জন্য দুঃখটা বাবাকেও বলেছি, ভাই সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, জাস্ট এসেছি, আমারও মেয়ে আছে, আশিসবাবুরও মেয়ে আছে, তোমার কান্না দেখেছি টিভিতে, খুব কষ্ট পেয়েছি, তার জন্য তোমার দুঃখটা একটু শেয়ার করতে আমরা এসেছি, আর অন্য কোনো কারণ নেই। পরের উপকার করতে গিয়ে পাশের বাড়ির একজন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে উনারাও পজিটিভ হয়েছে, পুরো পরিবার পজিটিভ হয়েছিল। অঙ্কিতা পরবর্তী সময়ে COVID-19 সাকাম করেছে। তো এর মানে এই নয় যে মানুষের উপকারে কেউ আসবে না। একটু প্রিপারেশন নিয়ে, প্রোটেকশন নিয়ে, কিংবা 102 যে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, একটু যখন খানিকটা সিরিয়াস হওয়া মাত্রই যেন হাসপাতালে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়, একটু আবেদন রাখবো। আর সবাই যেন সাবধানতা অবলম্বন করে, গাইডলাইন মেনে সবাই যেন চলাফেরা করে, প্রত্যেকটি লাইফ প্রেসিয়াস। প্রচণ্ডভাবে আমিও ব্যথিত, খুব কষ্ট হচ্ছে ভিতরে, মানে আমার ভাষা নেই, শব্দ নেই ভাষার মধ্যে, কী বোঝাবো, কীভাবে বোঝাবো। তার গার্ডিয়ান মা বাবার অবস্থা তো দেখলাম, ভালো দেখেছে, এটা ভোলা যাবে না কখন, যতদিন ওনারা বেঁচে থাকবেন এই জ্বালা নিয়েই ওনাদেরকে বাঁচতে হবে। আর অন্যান্য সন্তানও তো নেই যে যাকে নিয়ে ওরা ওনারা বাঁচার একটা নতুন একটা বাঁচার একটা মেয়েকে ভুলে বাঁচার একটা যে উৎস সেটা ওনাদের মধ্যে তৈরি হবে সেটাও নেই। শুধু ঈশ্বরের কাছেই প্রার্থনা, অঙ্কিতা যেখানে থাকুক, ঠাকুর চরণে যেন ওনার হোক।